بسم الله الرحمن الرحيم رحمان رحيم الله تعالى نامي صاد والقرآن ذي الذكر سواد উপদেশ ভরা কোরআনের শপথ তুমি অবশ্যই আল্লাহ তাআলার রাসূল বালিল্লাযীনা কাফারু ফি ইজ্জাতিন ওয়া শিকাক কিন্তু কাফেররা তাদের অধত্ত ও গোঁড়ামিতে ডুবে আছে কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন ক্বরনিন ফানাদাও ওয়া লা তাহিনা মানাস এদের আগে আমি কত জনপদকে ধ্বংস করে দিয়েছি সাহায্যের জন্য তারা আর্তনাদ করেছে কিন্তু সে সময় তাদের পালানোর কোনো উপায় ছিল না ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ওয়াকালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযাব এরা এই কথার উপর আশ্চর্য বোধ করেছে যে তাদের কাছে তাদেরই মাঝ থেকে একজন সতর্ককারী নবী এলো নবীকে দেখে কাফেররা বলল এ হচ্ছে একজন মিথ্যাবাদী জাদুকর আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব সে কি অনেক মাবুদকে একজন মাবুদ বানিয়ে নিয়েছে এটা তো আশ্চর্যজনক ব্যাপার ছাড়া কিছুই নয় وَانْطَلَقَ الْمَلَأُ مِنْهُمْ أَنِ امْشُوا وَاصْبِرُوا عَلَىٰ آلِهَتِكُمْ إِنَّ هَذَا لَشَيْءٌ يُرَادُ তাদের সর্দাররা এই বলে তাদের মজলিশ থেকে সরে পড়ল যে যাও তোমরা তোমাদের দেবতাদের এবাদতের উপরই ধৈর্য ধারণ করো নিশ্চয়ই এর দাওয়াতের মধ্যে কোনো বিশেষ অভিসন্ধি লুকানো রয়েছে মা সামিনা বিহাযা ফিল মিল্লাতিল আখিরাতি ইন হাযা ইল্লা ইখতিলাক আমরা তো এসব কথা আগের ধর্মের মধ্যেও শুনিনি আসলে এ একটি মন গড়া উক্তি ছাড়া আর কিছুই নয় আমাদের মধ্যে সেই কি একমাত্র ব্যক্তি ছিল যার উপর উপদেশ কোরআন নাজিল হলো আসলে ওরা আমার উপদেশপূর্ণ কোরআন এর ব্যাপারেই সন্দিহান কেননা তারা তখনও আমার আজাবের স্বাদ আস্বাদন করেনি হে নবী তাদের কাছে কি তোমার মালিক মহাপরাক্রমশালী ও মহান দাতার অনুগ্রহের কোনো ভাণ্ডার পড়ে আছে أَمْ لَهُمْ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا فَلْيَرْتَقُوا فِي الْأَسْبَابِ আসমান সমূহ ও জমিনের মধ্যবর্তী সমস্ত কিছুর উপর আছে কি তাদের কোনো সার্বভৌমত্ব থাকলে তারা সিঁড়ি লাগিয়ে আসমানে আরোহণের ব্যবস্থা করুক جند ما هنالك مهزوم من الأحزاب اللهم مقابلায় অন্য বহু বাহিনীর মতো এই বাহিনীও পরাজিত হবে كذبت قبلهم قوم نوح وعاد وفرعون ذو الأوتاد এদের পূর্বেও নূহ আদ ও বেপরোয়া প্রভাবশালী ফেরাউনের জাতি রসুলদের এভাবে মিথ্যাবাদী বলেছিল ওয়াসামুদ ওয়া কওম লূত ওয়া আসহাবুল আইকা উলাইকাল আহজাব সামুদ
লুত সম্প্রদায় এবং আয়কার অধিবাসীরা শোয়েব আলাইহিসসালামের সম্প্রদায় ও তাদের স্বশ নবীকে মিথ্যাবাদী বলেছে। প্রভাব প্রতিপত্তির দিক থেকে বড় দল তো ছিল সেগুলোই। إن كل إلا كذب الرسل فحق عقاب ওদের প্রত্যেকই রাসূলদের মিথ্যাবাদী বলেছে, ফলে আমার আযাবের ফয়সালা ওদের উপর প্রযোজ্য হয়ে গেছে। وما ينظر هؤلاء إلا صيحة واحدة ما لها من فواق এরা সবাই অপেক্ষা করছে এক মহা গর্জনের, আর এমন অবস্থায় কিন্তু কারোই কোনো অবকাশ থাকবে না। وقالوا ربنا عجل لنا قطنا قبل يوم الحساب এরা বলে, হে আমাদের রব, হিসাব কিতাবের দিনের আগে আমাদের পাওনা তুমি মিটিয়ে দাও। اصبر على ما يقولون واذكر عبدنا داود ذا الايد انه اواب হে নবী, এরা যেসব কথাবার্তা বলে তুমি এর উপর ধৈর্য ধারণ করো এবং ধৈর্যের প্রশিক্ষণের জন্যে আমার শক্তিমান বান্দা দাউদকে স্মরণ করো, সে ছিল একান্ত নিবিষ্ট। إِنَّا سَخَّرْنَا الْجِبَالَ مَعَهُ يُسَبِّحْنَ بِالْعَشِيِّ وَالْإِشْرَاقِ আমি অবশ্যই পর্বতমালাকে তার সাথে বশীভূত করে দিয়েছিলাম, এগুলো সকাল সন্ধ্যায় তার সাথে সাথে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করত। والطير محشورة كل له أواب পাখিগুলোকে আমি বশীভূত করে দিয়েছিলাম, তারা তার পাশে জড়ো হতো, সকলেই ছিল তার অনুসারী। وشددنا ملكه وآتيناه الحكمة وفصل الخطاب আমি তার সাম্রাজ্য সুদৃঢ় করেছিলাম এবং সে সাম্রাজ্য চালাবার জন্য আমি তাকে প্রজ্ঞা ও সর্বোত্তম বাগ্মিতার শক্তি দান করেছিলাম। وهل أتاك نبأ الخصم إذ تسوروا المحراب হে নবী, তোমার কাছে কি সে বিবাদমান লোকদের কাহিনী পৌঁছেছে যখন ওরা উভয়ই প্রাচীর টপকে তার ইবাদতখানায় প্রবেশ করল? إذ دخلوا على داود ففزع منهم قالوا لا تخف خصمان بغى بعضنا على بعض فاحكم بيننا بالحق ولا تشطط واهدنا إلى سواء الصراط যখন তারা দাউদের সামনে হাজির হল তখন সে এদের কারণে একটু ভীত হয়ে পড়ল। ওরা বলল, হে আল্লাহর নবী, আপনি ভীত হবেন না, আমরা বিবাদমান দুটো দল, আমাদের একজন আরেকজনের উপর জুলুম করেছে, অতএব আপনি আমাদের মাঝে ন্যায় বিচার করুন, কোনো রকম না ইনসাফি করবেন না, আমাদের সহজ সরল পথ দেখিয়ে দিন। إن هذا أخي له تسع وتسعون نعجة ولي نعجة واحدة فقال أكفلنيها وعزني في الخطاب ببطي هتش ايجي এ আমার ভাই, এর কাছে 99টি দুম্বা আছে আর আমার কাছে আছে মাত্র একটি, এ সত্ত্বেও সে বলে আমাকে তোমার এ দুম্বাটিও দিয়ে দাও, সে কথায় কথায় আমার উপর বল প্রয়োগ করে। قال لقد ظلمك بسؤال نعجتك الى نعاجه وإن كثيرا من الخلطاء ليبغي بعضهم على بعض إلا الذين آمنوا وعملوا الصالحات
وقليل ما هم وظن داود أنما فتناه فاستغفر ربه وخر راكعا وأناب বিবাদের বিবরণ শুনে সে বলল, এ ব্যক্তি তোমার দুম্বাটি তার দুম্বাগুলোর সাথে যুক্ত করার দাবি করে, তোমার উপরে জুলুম করেছে। আসলে যৌথ বিষয়ে আশোয়ের অংশীদাররা অনেকেই একে অন্যের উপর এভাবেই জুলুম করে। জুলুম করে না কেবল সে সকল লোকেরা যারা আল্লাহ তাআলার উপর ইমান আনে এবং নেক কাজ করে, যদিও এদের সংখ্যা নিতান্ত কম। দাউদ বুঝতে পারল তাকে পরিশুদ্ধ করার জন্যে এ কাহিনী দ্বারা এতক্ষণ ধরে আমি তাকে পরীক্ষা করছিলাম। মূল ঘটনা বুঝতে পেরে অতঃপর সে তার মালিকের কাছে ক্ষমা প্রার্থনা করল এবং সে পরাক্রমশালী আল্লাহ তাআলার সামনে সেজদায় লুটিয়ে পড়ল এবং সে আমার দিকে ফিরে এলো। وَإِنَّ لَهُ عِنْدَنَا لَزُلْفَى وَحُسْنَ مَآبَ অতঃপর সেজন্যে আমি তাকে ক্ষমা করে দিলাম। অবশ্যই আমার কাছে তার জন্যে উচ্চ মর্যাদা ও সুন্দরতম আবাসস্থল রয়েছে। يَا دَاوُودُ إِنَّا جَعَلْنَاكَ خَلِيفَةً فِي الْأَرْضِ فَاحْكُمْ بَيْنَ النَّاسِ بِالْحَقِّ وَلَا تَتَّبِعِ الْهَوَى فَيُضِلَّكَ عَن سَبِيلِ اللَّهِ إن الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب হে দাউদ, আমি তোমাকে এই জমিনে আমার খলিফা বানালাম, অতএব তুমি মানুষদের মাঝে ন্যায় বিচার করো এবং কখনো নিজের খেয়াল খুশির অনুসরণ করো না। তেমনটি করলে এ বিষয়টি তোমাকে আল্লাহ তাআলার পথ থেকে বিচ্যুত করে দেবে। আর অবশ্যই যারা আল্লাহ তাআলার পথ থেকে বিচ্যুত হয়ে যায় তাদের জন্যে কঠিন শাস্তি রয়েছে, কেননা তারা মহা বিচারের দিনটিকে ভুলে গেছে। وَمَا خَلَقْنَا السَّمَاءَ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا بَاطِلًا ذَلِكَ ظَنُّ الَّذِينَ كَفَرُوا فَوَيْلٌ لِلَّذِينَ كَفَرُوا مِنَ النَّارِ আমি আসমান জমিন এবং এই উভয়ের মধ্যবর্তী স্থানে যা কিছু আছে তার কোনো কিছুকে অনর্থক সৃষ্টি করিনি। এটা তো সেসব মূর্খ লোকদের ধারণা যারা সৃষ্টিকর্তাকেই অস্বীকার করে, আর যারা সৃষ্টিকর্তাকে অস্বীকার করেছে তাদের জন্যে জাহান্নামের দুর্ভোগ রয়েছে। أَمْ نَجْعَلُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَالْمُفْسِدِينَ فِي الْأَرْضِ أَمْ نَجْعَلُ الْمُتَّقِينَ كَالْفُجَّارِ যারা ইমান এনেছে এবং নেক কাজ করেছে, আমি কি তাদের সেসব লোকের মতো করে দেব যারা জমিনে বিপর্যয় সৃষ্টি করছে, অথবা আমি কি পরহেজগার লোকদের গুনাহগারদের মতো একই দলভুক্ত করব? كِتَابٌ أَنزَلْنَاهُ إِلَيْكَ مُبَارَكٌ لِيَدَّبَّرُوا آيَاتِهِ وَلِيَتَذَكَّرَ أُولُو الْأَلْبَابِ আমি এ মোবারক গ্রন্থটি তোমার উপর নাজিল করেছি যাতে করে মানুষ এর আয়াতসমূহের ব্যাপারে চিন্তা গবেষণা করতে পারে এবং জ্ঞানবান লোকেরাও তা থেকে উপদেশ গ্রহণ করতে পারে। وَوَهَبْنَا لِدَاوُودَ سُلَيْمَانَ نِعْمَ الْعَبْدُ إِنَّهُ أَوَّابَ আমি দাউদকে ছেলে হিসাবে সুলাইমান দান করেছি, সে ছিল আমার উত্তম বান্দা, সে অবশ্যই নিষ্ঠাবান ছিল।
إذ عرض عليه بالعشي الصافنات الجياد এক অপরাহ্নে যখন তার সামনে দ্রুতগামী ও উৎকৃষ্ট কয়েকটি ঘোড়া পেশ করা হল فقال إني أحببت حب الخير عن ذكر ربي حتى توارت بالحجاب তখন সে বলল আমি তো আমার মালিকের স্মরণের কারণেই এই ঘোড়াগুলোকে পছন্দ করেছিলাম দেখতে দেখতে এই ঘোড়াগুলো একসময় পর্দার আড়াল হয়ে গেল فطفق مسحا بالسوق والأعناق সে বলল সেগুলো আমার সামনে নিয়ে এসো অতঃপর সে সেগুলোর পা ও গলদেশ সমূহে স্নেহের হাত বুলিয়ে দিল ولقد فتنا سليمان وألقينا على كرسيه جسدا ثم أناب আমি নানাভাবে সুলাইমানকে পরীক্ষা করেছি একবার আমি তার সিংহাসনের উপর একটি নিষ্প্রাণ দেহ রেখে দিয়েছিলাম অতঃপর সে আমার দিকে ফিরে এলো قال رب اغفر لي وهب لي ملكا لا ينبغي لأحد من بعدي إنك أنت الوهاب সে আরো বলল হে আমার রব তুমি আমাকে ক্ষমা করো তুমি আমাকে এমন এক সাম্রাজ্য দান করো যা আমার পরে আর কারো জন্য শোভনীয় হবে না তুমি নিশ্চয়ই মহাদাতা فسخرنا له الريح تجري بأمره رخاءً حيث أصاب আমি বাতাসকে তার অধীন করে দিয়েছি তা তার ইচ্ছা অনুযায়ী সেখানে নিয়ে যেত যেখানে সে যেতে চাইত والشياطين كل بناء وغواص শয়তান জিনদেরও আমি তার অনুগত বানিয়ে দিয়েছি যারা ছিল প্রাসাদ নির্মাণকারী ও সমুদ্রের ডুবুরি وآخرين مقرنين في الأصفاد শৃঙ্খলিত আরো অনেককেও আমি তার অধীন করে দিয়েছিলাম هذا عطاؤنا فامنن أو أمسك بغير حساب আমি বললাম এ সবই হচ্ছে আমার দান এ থেকে তুমি অন্যদের কিছু দাও কিংবা নিজের কাছে রাখো এগুলো সবই হচ্ছে হিসাব ছাড়া وَإِنَّ لَهُ عِنْدَنَا لَزُلْفَى وَحُسْنَ مَآبَ অবশ্যই তার জন্যে আমার কাছে রয়েছে উঁচু মর্যাদা ও সুন্দর নিবাস وَاذْكُرْ عَبْدَنَا أَيُّوبَ إِذْ نَادَى رَبَّهُ أَنِّي مَسَّنِيَ الشَّيْطَانُ بِنُصْبٍ وَعَذَابٍ হে নবী তুমি আমার বান্দা আয়ুবের কথা স্মরণ করো যখন সে তার মালিককে ডেকে বলেছিল হে আল্লাহ শয়তান আমাকে ভীষণ যন্ত্রণা ও কষ্টে ফেলে দিয়েছে তুমি আমার কষ্ট দূর করে দাও উরকুব বিরিজলিক হাযা মুগতাসালুন বারিদু ওয়া শারাব আমি বললাম তুমি তোমার পা দিয়ে ভূমিতে আঘাত করো আঘাত করার পর পানির একটি কূপ বেরিয়ে এলে আমি আয়ুবকে বললাম এ হচ্ছে তোমার কষ্ট দূর করা গোসল করা ও পানি করার উপযোগী পানি وَوَهَبْنَا لَهُ أَهْلَهُ وَمِثْلَهُمْ مَعَهُمْ رَحْمَةً مِنَّا رَحْمَةً مِنَّا وَذِكْرَى لِأُولِي الْأَلْبَابِ আমি তার সাথে তার পরিবার পরিজন ও তাদের মতো আরও লোকদের একই পরিমাণ অনুগ্রহ দান করলাম এটা ছিল আমার পক্ষ থেকে রহমত
ও জ্ঞানবান মানুষদের জন্য উপদেশ। وَخُذْ بِيَدِكَ ضِغْثًا فَاضْرِبْ بِهِ وَلَا تَحْنَثْ إِنَّا وَجَدْنَاهُ صَابِرًا نِعْمَ الْعَبْدُ إِنَّهُ أَوَّابٌ امی تاکی بولنام تمی تمار ہاتھے ایک مُٹھو ترینو لطاناو ایبون تا دیئے شپوت پورو کرار مانوشے তোমার স্ত্রীর শরীরে মৃদু আঘাত করো, তুমি কখনো শপথ ভঙ্গ করো না, অবশ্যই আমি তাকে ধৈর্যশীল পেয়েছি, কত উত্তম বান্দা ছিল সে, সে ছিল আমার প্রতি নিবেদিত। واذكر عبادنا ابراهيم واسحاق ويعقوب اولي الايدي والابصار হে নবী, তুমি আমার বান্দাদের মধ্যে ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবকে স্মরণ করো, ওরা সবাই ছিল শক্তিশালী ও সূক্ষ্মদর্শী। ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন যিক্রাদ্দার আমি একটি বিশেষ ব্যাপার, পরকাল দিবসের স্মরণ গুণের কারণে তাদের নেতৃত্বের জন্য নির্দিষ্ট করে নিয়েছিলাম। وَإِنَّهُمْ عِندَنَا لَمِنَ الْمُصْطَفَيْنَ الْأَخْيَارِ অবশ্যই এরা সবাই ছিল আমার কাছে মনোনীত উত্তম বান্দাদের অন্তর্ভুক্ত। واذكر اسماعيل واليسع وذا الكفل وكل من الاخيار হে নবী, তুমি স্মরণ করো ইসমাইল, ইয়াসা ও জুল কিফলের কথা, এরা সবাই ভালো মানুষের অন্তর্ভুক্ত ছিল। هذا ذكر وان للمتقين لحسن مآب এ হচ্ছে মহৎ একটি উপদেশ, অবশ্যই পরহেজগার লোকদের জন্য পরকালে উত্তম আবাসের ব্যবস্থা রয়েছে। جنات عدن مفتحة لهم الابواب সে উত্তম আবাস হচ্ছে চিরস্থায়ী এক জান্নাত, যার দরজা হামেশাই তাদের জন্য উন্মুক্ত থাকবে। متكئين فيها يدعون فيها بفاكهة كثيرة وشراب সেখানে তারা আসীন হবে হেলান দিয়ে, সেখানে তারা পর্যাপ্ত পরিমাণ ফলমূল ও পানীয় সরবরাহের ফরমায়েশ দেবে। وعندهم قاصرات الطرف اتراب তাদের পাশে থাকবে আনত নয়না সমবয়স্ক তরুণীরা। هذا ما توعدون ليوم الحساب হে ইমানদাররা, এই হচ্ছে সেসব নিয়ামত বিচার দিনের জন্য তোমাদের যার প্রতিশ্রুতি দেয়া হচ্ছে। ان هذا لرزقنا ما له من نفاد অবশ্যই এ হচ্ছে আমার দেয়া রেজেক, যা কখনো নিঃশেষ হবে না। هذا وان للطاغين لشر مآب এ হচ্ছে নেককারদের পরিণাম, অপরদিকে বিদ্রোহী পাপীদের জন্য থাকবে নিকৃষ্টতম ঠিকানা। جهنم يصلونها فبئس المهاد আর তা হচ্ছে জাহান্নাম, যেখানে তারা গিয়ে প্রবেশ করবে, কত নিকৃষ্ট নিবাস এটি। هذا فليذوقوه حميم وغساق এ হচ্ছে পাপীদের পরিণাম, অতএব তারা তা আস্বাদন করুক, আস্বাদন করুক ফুটন্ত পানি ও পুঁজ। وآخر من شكله أزواج তাদের জন্য রয়েছে এই ধরনের আরো বিভৎস শাস্তি।
هذا فوج مقتحم معكم لا مرحبا بهم إنهم صالوا النار. এ হচ্ছে আরেকটি বাহিনী যারা তোমাদের সাথে জাহান্নামে প্রবেশ করার জন্য ধেয়ে আসছে, তাদের জন্য কোনো রকম অভিনন্দনের ব্যবস্থা এখানে নেই, এরা জাহান্নামে গিয়ে পতিত হবে। قالوا بل أنتم لا مرحبا بكم أنتم قدمتموه لنا فبئس القرار. তারা বলবে, বরং তোমরাই হচ্ছে অভিশপ্ত, আজ এখানে তোমাদের জন্যও কোনো অভিনন্দন নেই, তোমরাই তো আমাদের এই মহাবিপদের সম্মুখীন করেছ, কত নিকৃষ্ট তাদের এই আবাসস্থল। قالوا ربنا من قدم لنا هذا فزده عذابا ضعفا في النار. যারা এদের অনুসরণ করেছে তারা বলবে, হে আমাদের রব, যে ব্যক্তি আজ আমাদের এই দুর্গতির সম্মুখীন করেছে জাহান্নামে, তুমি তার শাস্তি দ্বিগুণ বাড়িয়ে দাও। وقالوا ما لنا لا نرى رجالا كنا نعدهم من الأشرار. তারা আরো বলবে, এ কি হলো আমাদের, আমরা আজ জাহান্নামে সেসব মানুষদের দেখতে পাচ্ছি না কেন যাদের আমরা দুনিয়ায় খারাপ লোকদের দলে সামিল করতাম। اتخذناهم سخريا ام زاغت عنهم الابصار. তবে কি আমরা তাদের অহেতুকই ঠাট্টা বিদ্রুপের পাত্র মনে করতাম, না আমাদের দৃষ্টিশক্তি তাদের কিছুই দেখতে পাচ্ছিল না। ان ذلك لحق تخاصم اهل النار. জাহান্নামীদের নিজেদের মাঝে এই বাক বিতণ্ডা সেদিন হবে অবশ্যম্ভাবী। قل انما انا منذر وما من اله الا الله الواحد القهار. হে নবী, তুমি বলো, আমি তো জাহান্নামের একজন সতর্ককারী মাত্র, আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি একক, তিনি মহাপরাক্রমশালী। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা আল আজিজুল গাফফার। তিনি আসমানসমূহ ও জমিনের রব, রব তিনি, এ দুয়ের মাঝে যা কিছু আছে তারও, তিনি প্রচুর ক্ষমতাশালী মহা ক্ষমাশীল। قل هو نبأ عظيم. তুমি বলো, এ কিয়ামত হচ্ছে একটি বড় ধরনের সংবাদ। انتم عنه معرضون. আর তোমরা এ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছো। ما كان لي من علم بالملأ الأعلى إذ يختصمون. হে নবী, তুমি বলো, আমার তো ঊর্ধ্ব জগতের ফেরেশতাদের সম্পর্কে কোনো জ্ঞানই ছিল না, বিশেষ করে যখন তারা মানুষ সৃষ্টির বিষয় নিয়ে আল্লাহ তাআলার সাথে বিতর্ক করছিল। এসব আমার কাছে ওহি করা হয়েছে, আমি তোমাদের জন্য একজন সুস্পষ্ট সতর্ককারী ছাড়া আর কিছুই নই। إذ قال ربك للملائكة إني خالق بشرا من طين. স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদের বলেছিলেন, আমি মাটি থেকে মানুষ বানাতে যাচ্ছি।
فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين যখন আমি তাকে বানিয়ে সম্পূর্ণ সুঠাম করে নেব এবং ওতে আমার কাছ থেকে রূহ ফুঁকে দেব তখন তোমরা তার প্রতি সেজদা বানত হবে فَسَجَدَ الْمَلَائِكَةُ كُلُّهُمْ أَجْمَعُونَ অতঃপর ফেরেশতারা সবাই তাকে আল্লাহর হুকুমে সেজদা করল إِلَّا إِبْلِيسَ اسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ এক মাত্র ইবলিস ছাড়া সে অহংকার করল এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল قَالَ يَا إِبْلِيسُ مَا مَنَعَكَ أَن تَسْجُدَ لِمَا خَلَقْتُ بِيَدَيَّ استكبرت ام كنت من العالين الله تعالى বললেন হে ইবলিস তোমাকে কোন জিনিসটি তাকে সেজদা করা থেকে বিরত রাখলো যাকে আমি স্বয়ং নিজের হাত দিয়ে বানিয়েছি তুমি কি এমনি অদ্ভুত প্রকাশ করলে নাকি তুমি ছিলে কোনো উচ্চ মর্যাদা সম্পন্ন কেউ قال انا خير منه خلقتني من نار وخلقته من طين সে বলল হ্যাঁ আমি তো তার চাইতে উত্তম তুমি আমাকে আগুন থেকে বানিয়েছো আর তাকে বানিয়েছো মাটি থেকে قال فاخرج منها فانك رجيم আল্লাহ তাআলা বললেন তুমি এখান থেকে এক্ষুনি বের হয়ে যাও অবশ্যই তুমি অভিশপ্ত ওয়া ইন্না আলাইকা লানতি ইলা ইয়াউমিদ্দিন তোমার উপর আমার অভিশাপ থাকবে শেষ বিচারের দিন পর্যন্ত قال رب فأنظرني إلى يوم يبعثون সে বলল হে আমার রব তুমি আমাকে সেদিন পর্যন্ত অবকাশ দাও যেদিন সব মানুষদের দ্বিতীয়বার জীবিত করে তোলা হবে قال فإنك من المنظرين আল্লাহ তাআলা বললেন হ্যাঁ যাও যাদের অবকাশ দেয়া হয়েছে তুমি অবশ্যই তাদের অন্তর্ভুক্ত ইলা ইয়াউমিল ওয়াকতিল মাআলুম অবধারিত সময়টি আসার সে নির্দিষ্ট দিন পর্যন্ত তুমি অবকাশ পাবে ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগিয়ান্নাহুম আজমাঈন সে বলল হ্যাঁ তোমার ইজ্জতের কসম আমি তাদের সবাইকেই বিপথগামী করে ছাড়ব ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন তবে তাদের মধ্যে যারা তোমার একনিষ্ঠ বান্দা তাদের কথা আলাদা ক্বালা ফাল হক ওয়াল হক আকুল তিনি বললেন এ হচ্ছে চূড়ান্ত সত্য আর আমি সত্যই বলি লাআমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাঈন আমি অবশ্যই তোমার ও তোমার অনুসারীদের সবাইকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব قُلْ مَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ وَمَا أَنَا مِنَ الْمُتَكَلِّفِينَ হে নবী তুমি বলো আমি এই কাজের উপর তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না না আমি তাদের দলের লোক যারা লৌকিকতা করে إن هو إلا ذكر للعالمين সে কোরআনটি তো সৃষ্টিকুলের জন্য একটি উপদেশ ছাড়া কিছুই নয় وَلَا تَعْلَمُنَّ نَبَأَهُ بَعْدَ حِينٍ
আর কিছুকাল পরে যখন কিয়ামত সংঘটিত হবে তখন তোমরা অবশ্যই তার সত্যতা সম্পর্কে জানতে পারবে।